ব্যস্ত সড়কের উপর গুলি করে খুন কয়লা মাফিয়া। বর্ধমানের শক্তিগড়ে রাজু ঝা খুনের এক সপ্তাহ পার। ঘটনার পর তড়িঘড়ি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল রাজ্য সরকার, কিন্তু এখনো অধরা দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা রয়েছে। পুলিশি তদন্ত চলছে এবং কিভাবে এই তদন্ত প্রক্রিয়াকে পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছে তার সমস্ত আপডেট জানতে আমরা ঘটনাস্থলে রয়েছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজু ঝা খুনের পিছনে ছিল সুপারি কিলাররা। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে সেই সুপারি কিলারদের নিয়ে আসা হতে পারে। ঘটনার দিন সকালে ঝাড়খণ্ডে যেতে দেখা গিয়েছিল ঘাতকদের গাড়িটিকে। সন্ধ্যায় রাজু হোটেল থেকে বেরোনোর আগে ফের বাংলায় প্রবেশ করে গাড়িটি। দুর্গাপুর থেকে রাজুদের গাড়িকে ফলো করছিল দুষ্কৃতীরা। তবে শক্তিগড়ে রাজুর গাড়ি থেমে গেলেও তারা থামেনি। পরে ইনফরমারদের খবর পেয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে ফিরে আসে। 30 সেকেন্ডের নিখুঁত অপারেশন সেরে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত প্রতীক নূরদের দফায় দফায় জেরা করেও এখনো খুনিদের সম্পর্কে কোনো তথ্য পায়নি পুলিশ। শক্তিগড় থানায় যে গাড়িটি করে দুষ্কৃতীরা এসেছিল সেই গাড়িটি এবং যে গাড়িতে রাজু ঝা ছিলেন, যে গাড়িতে গুলি চালানো হয়েছিল, সেই দুটি গাড়ি ফরেন্সিক পরীক্ষার পর এবং এক্সপার্ট দ্বারা পরীক্ষার পর সম্পূর্ণরূপে সুরক্ষিত রাখা হয়েছে এবং ঢেকে রাখা হয়েছে গাড়ি দুটিকে। শক্তিগড় থানাতেই গাড়িটি রয়েছে। ঠিক কটি গাড়ি ছিল ঘটনাস্থলে তা নিয়েও তৈরি হয়েছে রহস্য। ঘটনাস্থলে উপস্থিত তৃতীয় গাড়িটি কি লতিফেরই, নাকি সেটি ব্যবহার করেছিল ইনফরমাররা, তা নিয়ে যেমন দ্বন্দ্ব রয়েছে তেমনই উঠে আসছে আরও দুটি গাড়ির কথাও। যদিও পুলিশ মনে করছে রাজুর ঘনিষ্ঠ বৃত্তে থাকা কোনো ব্যক্তি খুনের সঙ্গে জড়িত। আমাদের কাছে যা খবর, সর্ষের মধ্যেই ভূত রয়েছে বলে মনে করছে পুলিশ। অর্থাৎ রাজু ঝার অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে থাকা বেশ কয়েকজনকে নজরে রাখছে সিটের তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যেই সুপারি কিলারদের খোঁজে ভিনরাজ্য আশেপাশের জেলাগুলিতে খোঁজ চালাচ্ছে পুলিশ। খোঁজ চলছে মূল ষড়যন্ত্রকারীরও, যদিও এখনো কোনো বড় খোঁজ মেলেনি বলেই খবর পুলিশ সূত্রে। অন্যদিকে রাজুর খুনে ঘটনাস্থলেই ছিলেন আব্দুল লতিফ। গরু পাচারকাণ্ডে পলাতক লতিফ কিভাবে ঘটনাস্থল থেকে উধাও হয়ে গেল তাও এখনো ধোয়াশা পুলিশের কাছে। তবে রাজু ও লতিফের যে সাম্প্রতিক ঘনিষ্ঠতা বেড়েছিল ইতিমধ্যেই তা জানতে পেরেছে পুলিশ। সূত্রের খবর, সাম্প্রতিককালে রাজু ও লতিফের ঘনিষ্ঠতা বেড়েছিল। প্রায়ই রাজু দুর্গাপুরের হোটেলে ফরচুনাতে যেতেন লতিফ। এছাড়াও দুর্গাপুরে লতিফের অন্য ঠিকানা ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। দুবরাজপুর ছেড়ে হঠাৎ কেন দুর্গাপুরকে নিরাপদ মনে করছিলেন লতিফ, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। দুর্গাপুরের সিটি সেন্টারের আমার পিছনেই ঠিক রয়েছে অভিজাত হোটেল। এই হোটেলটি যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংটি রাজু ঝা, এবং এই হোটেল থেকেই গত শনিবার 1 এপ্রিল আব্দুল লতিফ, প্রতীক মুখোপাধ্যায় এবং রাজু ঝা বেরিয়েছিলেন এবং গাড়ির চালক সেখানে ছিলেন। রাজু ঝা খুনের ঠিক আগে আসানসোলেই হোটেলে ঢুকে খুন করা হয় এক ব্যবসায়ীকে। যে ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাজু ঝা খুনের 8 দিন পেরোলেও এখনো অধরা অভিযুক্তরা। এছাড়াও হাঁসখালী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক দুষ্কৃতী দৌরাত্মের খবরও প্রতিদিন আসছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের পুলিশ ও গোয়েন্দার ব্যর্থতাই প্রকট হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট সামলানো আদৌ পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ক্যামেরায় পথিকৃত দাস, বৈরাগ্য, কৌশিক বড়ুয়ার সঙ্গে বিধানচন্দ ও বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।